গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছে। অবরুদ্ধ উপত্যকাটিতে জাতিসংঘের সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান কার্যালয়ে বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 8 জন। গাজার আল মাওয়াসিতে উদ্বাস্তুদের তাঁবু ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টিতে নিহত হয়েছে আরও 2 শিশু। এ নিয়ে অপুষ্টিতে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 31 জনে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে গাজা, লেবানন ও আরও অন্যান্য এলাকায় যে কোনো ধরনের হামলা ও পদক্ষেপ নিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।